দর্শক, বন্যা পরিস্থিতির আরো খবর জানবো আমরা। খাগড়াছড়ি থেকে অপু দত্ত যুক্ত হচ্ছেন, ভোলা থেকে ছোটন সাহা যুক্ত হচ্ছেন, আমরা যাচ্ছি হচ্ছে খাগড়াছড়িতে, সেখানে আছে অপু দত্ত। অপু, আপনি আমাদেরকে জানাবেন যে এখন খাগড়াছড়ির কি অবস্থা আছে এই মুহূর্তে, আর বন্যাতোড়া ত্রাণ সামগ্রী পাচ্ছেন কিনা? ধন্যবাদ। আসলে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির যদি আজকের কথা বলি, বন্যা পরিস্থিতি আসলে উন্নত হয়েছে। খাগড়াছড়ির যে প্লাবিত জায়গাগুলো আছে, শান্তিনগর, কালারেবা, মুসলিমপাড়া, মেহেদিবাগ সহ যে বিস্তীর্ণ জায়গা আছে, সেখান থেকে কিন্তু আসলে পানি নেমে গেছে এবং এখানের পরিবেশ আসলে আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করেছে। এখানকার যে আশ্রয় কেন্দ্রগুলোতে মানুষ ছিলেন, তারা কিন্তু সেই জায়গা থেকে সরে এখন নিজ ঘরে গিয়ে নতুন করে সংসারের সাজানোর কাজটুকুই আসলে করছেন। এই যে গত 5-7 দিন ধরে যে বিপর্যস্ত অবস্থা ছিল, সেখান থেকে ঘুরে নতুন করে শুরু করার চেষ্টা আসলে তারা করছেন। যদি দীঘিনালার মেরুং, কবাকানি সহ আশপাশের এলাকার কথা বলি, সেখানে কিন্তু এখনো প্লাবন রয়েছে। দীঘিনালার বিস্তীর্ণ এলাকার মানুষ কিন্তু এখনো পানিবন্দি অবস্থায় রয়েছে। সেখানে আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন, তাদেরকে সেনাবাহিনী, প্রশাসন, দেশ এবং বিভিন্ন অঞ্চলের মানুষজন কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন। আসলে খাগড়াছড়ি কিন্তু ত্রাণের সামগ্রী মোটামুটি পাচ্ছে বলা যায়। প্রশাসন, পৌরসভা, সেনাবাহিনী কিংবা অন্যান্য সামাজিক সংগঠনগুলো থেকে আসলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং এই জায়গাগুলো কিন্তু খুবই সমন্বয় আছে বলে আমরা বলতে পারি। তো অন্যদিকে কিন্তু দীঘিনালার অবস্থা যদি বলি, সেখানে ত্রাণ সামগ্রীর উপস্থিতি কিছুটা কম বলা যেতে পারে। সেখানে আসলে প্রশাসন যতটুকু দিচ্ছে আসলে অতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। তবে যেহেতু গতকাল থেকে বৃষ্টি নেই, রোদও কিন্তু উঠেছে এবং চেঙ্গি নদীর পানি কিন্তু অনেকটাই কমে গেছে, সেই জায়গা থেকে বলা যেতে পারে আগামীকাল বা পরশু দিনের মধ্যে পুরোদমে আসলে খাগড়াছড়ির বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আর একটু তথ্য জানিয়ে রাখি যে সাজেক যেহেতু খাগড়াছড়ি হয়ে যেতে হয়, তো প্লাবিত অঞ্চলে পানি কমে যাওয়ায় সাজেকে আটকে থাকা পর্যটকরাও কিন্তু গতকাল বিকেলেই সাজেক থেকে ফিরেছেন। তো এই ছিল খাগড়াছড়ির বন্যা পরিস্থিতির সর্বশেষ। আমরা ভোলার সর্বশেষ তথ্য জানতে যুক্ত হচ্ছি সহকর্মী ছোটন সাহার সাথে। এখন যে অবস্থা ভোলার উপকূলের, বলা যায় এখন সকালে যে জোয়ারের পানি উঠেছে, সেই পানি কিন্তু এখন নামা শুরু করেছে, বলা যায় একেবারে বিপদসীমার নিচেই রয়েছে। তবুও বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা রয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এখনো বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে এবং যারা উপকূলের মানুষজন রয়েছেন তারা আমাদেরকে বলছিলেন যে এই পানি কিন্তু আবার বিকেল নাগাদ উঠবে এবং ওঠার পর যে সমস্ত নিচু এলাকা রয়েছে বাঁধের বাইরের, সেগুলো কিন্তু আবারও প্লাবিত হবে, মানুষজনকে আবারও পানিবন্দি অবস্থায় থাকতে হবে এবং এ অবস্থা গত 8 দিন ধরে কিন্তু চলে আসছে এবং বলা যায় যে এখনো উপকূলের যে স্বাভাবিক অবস্থা হয়তো ফিরে আসতে আরো 2-1 দিন লাগতে পারে। তো আমরা উপকূলের বিভিন্ন এলাকায় আজকেও ঘুরিয়েছি এবং আমরা দেখেছি যে এখনো পানিবন্দী মানুষের দুর্ভোগ। তো আমরা একজন পানিবন্দী মানুষের সাথে কথা বলবো এবং জানতে চাইবো আপনাদের এখানে কি অসুবিধা হচ্ছে আপনাদের। আমাদের সকাল বিকাল 2 বেলা পানি ওঠে, আমাগো খাদ্য খানার কোনো সুযোগ নাই, আমাগোরে সরকারের কোনো সাহায্য বলে না, আমাগো ছেলে মেয়ে স্কুল মুক্তবে যাইতে পারে না, পানির জন্য আমরা ঘরে গর্তনে কোথাও বাইরেতে পারি না। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে যে অবস্থাটা সৃষ্টি হচ্ছে, পানিবন্দী যে সমস্ত মানুষজন রয়েছেন তারা যে বলছিলেন যে এই এই পানি উঠে থাকার কারণে তাদের যে অসুবিধার সৃষ্টি হচ্ছে সেটি চলমান রয়েছে এবং এটি 9 দিন ধরেই চলছে। তো জেলা প্রশাসন থেকে বলা যায় এখনো দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা দেয়নি। তবে জেলা প্রশাসন বলছিল যে যেহেতু এখানে যে পানিটি উঠে বিশেষ করে জোয়ারে উঠে এবং এগুলো বাঁধের বাইরে প্লাবিত হয়, তো সেই হিসাবে যেহেতু স্থায়ী বন্যার সৃষ্টি হয়নি সেই হিসাবে তারা এখনও ত্রাণ বিতরণ শুরু করেনি। তবে তারা বিষয়টি মনিটরিং করছে এবং মনিটরিং পরেই হয়তো তারা ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হবে এমনটি কিন্তু জেলা প্রশাসন থেকে বলা হয়েছে। তো গতকালকে যে মেঘনার পানি ছিল বিপদসীমার 66 সেন্টিমিটার এবং তজুমদ্দিন পয়েন্টে ছিল যেটি 77 সেন্টিমিটার, অর্থাৎ বলা যায় যে মেঘনার পানি বিপদসীমা কিন্তু প্রতিদিনই অতিক্রম করছে এবং দুর্ভোগও কিন্তু উপকূলে বাড়ছে। তো এ ছিল আমার কাছে
ভোলার যে দুর্গত এলাকার সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে লিনিয়ার কাছে। লিনিয়া, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, খাগড়াছড়ি ভোলা থেকে বন্যা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।